চিলি চিকেন খেতে খেতে তো নিশ্চয়ই সবার মুখে চড়া পড়ে গেছে। তো চলো আজকে একটা অন্য রকম রেসিপি ট্রাই করা যাক। চিলি চিকেনকে টাটা বাই বাই বলে আজকে আমরা তৈরি করব চিলি মাটন, যেটা স্বাদে গন্ধে রূপে কোনো অংশেই কিন্তু চিলি চিকেনের থেকে একেবারেই কম নয়। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিলি মাটন। প্রথমে নিয়ে নিয়েছি 600 গ্রাম মাটন। মাটনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এরকম ছোট ছোট পিসেসে কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1/4 কাপ ময়দা, 2 টেবিল স্পুন রসুন বাটা, 2 টেবিল স্পুন আদা বাটা, 3 টিস্পুন নুন, 3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব সমস্ত মাংসের সাথে। ময়দাটা আমার এখানে একটু কম লাগছিল, তাই আবারও 1/4 কাপ ময়দা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা ডিম। ডিম দিলে মাংস আর যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়েছি সেগুলোর মধ্যে একটা দারুণ বাইন্ডিং তৈরি হবে আর ভাজার সময়ও কঠিনগুলো ছেড়ে বেরিয়ে যাবে না, মাংসের গায়ে একদম প্রপারলি লেগে থাকবে। ডিমটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এবারে আমরা এই মাংসটাকে 3 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে দেব সেট হতে। তিন ঘন্টা পর ফ্রিজ থেকে মাটনটাকে বের করে নিয়েছি, পুরোপুরি মাটনটা সেট হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা যখন বেশ ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা একটা করে মাটনের পিস দিয়ে দেব। আর এবারে এই সময় তেলের হিটটাকে মিডিয়াম করে দেব। মিডিয়াম হিটে রেখে মাটনগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। আও শিখাও তুমি আন্ডে কা ফান্ডা, ইয়ে নেহি প্যারে কোই মামুলি বান্দা। তো আন্ডা সত্যি কোনো মামুলি বান্দা নয়, কারণ তেলে দেওয়ার সাথে সাথেই এর মধ্যে থেকে কিছু ফেনা উঠতে শুরু করেছে। তো এই ফেনাটা উঠতেই পারে, কিন্তু এতে ঘাবড়ানোর কোনো কারণ নেই। ডিমের কোটিং করা থাকলে এরকম মাঝে মধ্যে ফেনা তেল থেকে উঠতেই পারে। তো সমস্ত মাংসগুলোকে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। দেখো মাটনগুলো আমাদের ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর একটা কোটিন ওপরে ধরে নিয়েছে। এবার একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। এরপর কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে নেব কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুন বাটা। রসুন থেকে বেশ সুন্দর একটা গন্ধ ছেড়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা পেঁয়াজ। 2 মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে কিউব করে কেটে নিয়েছিলাম। এবারে কেটে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তিনটে লঙ্কাকে কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা যে যেরকম পরিমাণ মতো ঝাল খাও সেরকম পরিমাণ মতো ঝাল ইউজ করে নিও। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন আদা বাটা। দিয়ে দেব 2 টেবিল স্পুন সোয়া সস। টেবিল স্পুন টমেটো সস আর 1 টেবিল স্পুন চিলি সস। 1/2 টিস্পুনের মতো চিনি দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন। নুনটা এখানে বেশি ইউজ করলাম না, কারণ সোয়া সসের মধ্যে অলরেডি নুন থাকে, তাই জন্য নুনটা একটু কমই ইউজ করলাম।
এবারে ভেজে রাখা সমস্ত মাটনগুলো এর মধ্যে দিয়ে মিনিট চার পাঁচেকের মতো নাড়াচাড়া করে নেব। মিনিট পাঁচেক পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। তারপর 30 থেকে 45 মিনিট ধরে আমরা এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। যেহেতু এটা চিকেন নয় তাই সেদ্ধ করতে আমাদের একটু সময় লাগবে। যদি দেখো যে 30 থেকে 45 মিনিট সেদ্ধ করার পরেও মাটনটা একটু শক্ত আছে, তাহলে প্রেশার কুকারে দিয়ে 2 থেকে 3টে সিটি দিয়ে নিলে কিন্তু আমাদের চিলি মাটন রেডি হয়ে যাবে। তবে আমাকে এখানে প্রেশার কুকার ইউজ করতে হয়নি, আমার এমনিতেই মাটনটা সেদ্ধ হয়ে গেছে। আমাদের চিলি মাটন এখন একদম রেডি হয়ে গেছে, এবারে একটা প্লেটে আমরা সার্ভ করে নেব। আজকে আমি ফ্রাইড রাইসের সাথে চিলি মাটন সার্ভ করে নিয়েছি। আমাদের চ্যানেলে 3 ধরনের ফ্রাইড রাইসের রেসিপি রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফ্রাইড রাইস ছাড়াও তোমরা পরোটা, নুডলস, চাউমিনের সাথেও সার্ভ করে নিতে পারো। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমাদের তৈরি নতুন নতুন ভিডিওর আপডেটস তোমরা ইজিলি পেয়ে যাও। আজকের মতো এ পর্যন্তই, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।